আজকে আমি মোটো ব্লগ করব। ইতালিতে এসে তো লাইসেন্স নেওয়াটা অনেক কঠিন, এটা আপনারা সবাই জানেন। এখানে পরীক্ষা দিতে হয়, বাংলাদেশের মতো এত ইজি না। বাংলাদেশে আমার বাইক ছিল তো অনেক মোটো ব্লগ বানাইছে, কিন্তু ইতালিতে কখনো মোটো ব্লগ বানাই নাই। চিন্তা করলাম আজকে কাজে যাইতেছি মনোপাতিনোটা নিয়ে যাই। এই যে আমার মনোপাতিনো হলো এটা, তো এটা নিয়ে আজকে আমি ব্লগ করব। আর ব্লগটা এনজয় করতে থাকুন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজে ফলো করুন, দেখতে থাকুন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি জানি না ভিডিও কেমন আসতেছে, ভিডিও করতেছি গোপ্রো 10 দিয়ে আর চালাচ্ছি আমার মনোপাতিনো, যেটা আপনার 450 ইউরো দিয়ে কিনেছি, মানে বাংলা টাকায় আপনার 45,000 টাকা। ওই যে দেখেন আমার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি আমার মনোপাতিনো চালাচ্ছি। মনোপাতিনোর টপ স্পিড হলো 27, আর আপনার ফুল চার্জ দিলে 25 কিলোমিটার পর্যন্ত আপনি চালাতে পারবেন। আর ভালো, অনেক ভালো। আপনার 9 ভোল্ট লেগে চার্জ দিলে আপনার পেয়ে যাবেন, বুঝছেন? গ্রাচ্ছে। যাই হোক, আপনার এটা হলো আমার বাসার নিচে পার্ক। এই পার্কে যে আমি একা একা কত সময় পার করছি বিশ্বাস করেন, অনেক সময় পার করছি। এই পার্কটা যখন শীতকাল আসে ফুলে ফুলে ভরে যায়, এখনও ফুল ফোটেনি। দেখেন পার্কটা কিন্তু অনেক সুন্দর না? এখানে পুলিশ অনেক কম ঢুকে, যার বিদায় আপনার মানে সন্ধ্যার আগ দিয়ে দেখা যায় যে অনেক মানুষ বিয়ার মদ খেয়ে পইরা আছে। এই পার্কটা বিশেষ করে মূলত মানুষ ইউজ করে হলো আপনার কুকুর হাঁটানোর জন্য, আর সকালবেলা জগিং করাতে বের হয়। খুব ভালো লাগে এই পার্কে সময় দিতে। আমি লাকি যে আমার বাসার সামনে একটা এত সুন্দর পার্ক আছে। আমি দেখেন এই যে পাশে এই লোকটা শুয়ে আছে না, এই লোকটার আমি আল্লাহ 30 দিন দেখি মদ খেয়ে পইরা থাকে, আল্লাহ 30 দিন, জানি না কেন। এই যে এটা দিয়ে আমার এখন উপরে উঠতে হবে স্টেশনে। এই যে এটা হলো আমার ভাঙ্গাচোরা একটা স্টেশন বাসার সামনে। আমার ইতালিতে দেখা মতে এই স্টেশনটাই হলো সবচেয়ে ভাঙ্গাচোরা স্টেশন, আর সব হলো ভিআইপি স্টেশন। কই আমার যে বললো মাত্র লিটন ভাই ফোন দিয়ে যে লিটন ভাইরা স্টেশনে বসে আছে, কই উনি কই আমি বুঝলাম না। ও কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, কে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমেন্ট করবেন। ইতালিতে আমি ফার্স্ট টাইম মোটো ব্লগ, মোটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ, একটা হাই দিয়ে দেন। আজকের দিনটা আমি মোটো ব্লগ করবো। আমি মাত্র ট্রেনের ভেতর এসে বসলাম, একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখেন মা আর ছেলের ভালোবাসা, প্রত্যেকটা সন্তানকেই মা তার ছেলেকে ছোট থেকে এভাবে আগলিয়ে রাখে। অনেক ভালো লাগতেছে সিনারিটা দেখে, দেখেন খুবই ভালো লাগতেছে। আমি আমার মাকে অনেক বেশি মিস করতেছি সত্যি কথা। আমার আম্মু তো এখন বাংলাদেশে, আপনাদের দোয়ায় 2 বছর হোক 3 বছর পর হোক আনবো, একটা টার্গেট আছে। এই টার্গেটটা ফিল আপ করে ইনশাল্লাহ আমার ছোটো ভাই আমার আম্মুকেও নিয়ে আসবো। আমি তো আমার আব্বুর সাথে এখন ইতালিতে বসবাস করতেছি, কিন্তু যাই বলেন আমার খুব ভালো লাগতেছে দেখে, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। মাত্র ট্রেন থেকে নামলাম, আজকের আবহাওয়াটা অনেক বেশি চমৎকার, কি বলেন আপনারা? আসলে অনেক চমৎকার। ওহ, তো কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাকে। আমি চেষ্টা করতেছি আপনাদের নতুন কোনো কিছু দেখানোর, বা আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ইতালি যাব, যেহেতু আমার বাবা ইতালিতে থাকে প্রায় 15-16 বছর হয়েছে। তো আমারও ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ইতালি যাব, আর একটা ইউটিউব চ্যানেলের আমার অনেক ইচ্ছা ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে, আমার একটা ফেসবুক পেজ থাকবে। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ করতেছে। তো যদি বোরিং হয়ে থাকেন, কোন জায়গায় বোরিং লাগতেছে তাও কমেন্ট করেন, ভালো মন্দ কমেন্ট করেন। তো আমাকে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। গ্রিন সিগনাল পড়ে গেছে, দেখেন এই চিপা দিয়েই ঢুকে দেয়, কি বলেন? কিচ্ছু করার নাই, আমি তার মেন রাস্তা দিয়ে এখন যেতে পারবো না, রং সাইড দিয়ে। ভেজাল, অনেক ভেজাল। তবে যাই বলেন আমি এটা চালায় কিন্তু অনেক মজা পাই, শুধু একটাই সমস্যা যে এটাতে বসার সিস্টেম নেই, দাঁড়িয়ে চালাতে হয়, এই একটাই সমস্যা। দাঁড়ায় চালাই তার কতক্ষণ ভালো লাগে। অবশ্য ইনশাল্লাহ একদিন আমি ইতালিতে ড্রাইভিং লাইসেন্স বের করব, গাড়ি কিনবো, হুন্ডা কিনবো, আমার অনেক ইচ্ছা আছে, দেখি আল্লাহ তাআলা স্বপ্ন পূরণ করে কি না। সবই ভাই এভাবেই রাস্তাঘাটে আপনার গাড়িগুলো পার্ক করে চলে যায়,
চুরি হয় না কখনো, এই ভয় নির্ভয় থাকতে পারেন, চুরি হবার সম্ভাবনা নাই। সুন্দর না? আমার পাশে যে হোটেলটা দেখতেছেন এটা আপনার অনেক এক্সপেন্সিভ হোটেল, আপনার এখানে পার নাইট আপনার প্রায় 300 ইউরোর মতো খরচ হয়। এই গাড়ি কি ফাইজলামি করলো আমার লাগে আমি বুঝলাম না, হঠাৎ করে থামায় দিলে এটা তো উচিত না, রাস্তাঘাটে হঠাৎ করে গাড়ি থামায় দিলে একটা সমস্যা না, সবারই সমস্যা হয়। আমার পিছনে যে গাড়িটা ওনারও সমস্যা হইতেছে, আমারও সমস্যা হইতেছে। এই যে বিল্ডিং এ কাজ করতেছে, ইতালিতে এটাকে মোরাতোরি কাজ বলে, রাজমিস্ত্রি বাংলাদেশে বলে, এই কাজের অনেক ডিমান্ড। তার মাসে 1,500 ইউরো 2,000 ইউরো, বাংলা টাকা যদি বলি 1,50,000 টাকা 2,00,000 টাকা কামানো যায় ইজিলি এই কাজ করে। কিন্তু ইতালিতে কাজ করতে গেলে অবশ্যই ডকুমেন্ট থাকতে হবে, ডকুমেন্ট ছাড়া ইতালিতে মূল্য নাই, ডকুমেন্ট লাগবে। তো নিচে যাওয়া যাক, চলেন নিচে যাই। আমি আর ভিডিও বড় করব না, আজকের ব্লগ আমার এতটুকুই। ফার্স্ট ব্লগ করলাম আমার মনোপাতিনো নিয়ে, মোটো ব্লগ, এটাই আমার কাছে মোটো বাইক। তো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল।